আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نصাল্লি আলা রাসূলিহিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন সাদাকাল্লাহু আলazim প্রিয় বন্ধুগণ আশা করি আপনারা সকলে ভালো আছেন কৃতজ্ঞতা প্রকাশ করছি মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সুস্থ রেখেছেন আমরা জানি একটি বিষয় আমাদের সামনে বর্তমানে সবথেকে বেশি ভেসে উঠছে ভারতে নূপুর শর্মা নামক এক মহিলা আমাদের প্রিয় নবী বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলাইহাল্লাম এবং হজরত আয়সা সিদ্দিকারদ আল্লাহ তালা আনহার বৈবাহিক সম্পর্ক নিয়ে কূট মন্তব্য করেছে বা সমালোচনা করেছে রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম এবং আয়সা সিদ্দিকারাদি আল্লাহ তা আনহর বিয়ে নিয়ে সমালোচনা যারা করে তাদের উত্তর দেওয়ার প্রচেষ্টা করব ইংশা আল্লাহ আসুন আমরা সংক্ষেপে আলোচনা করি প্রথমত নবী সাল্লাহ আলহিসাল্লাম এবং তার পরিবারের সঙ্গে আমাদের আচরণ কেমন হবে আমাদের ভালোবাসা কেমন হবে নবী সাল্লাহ আলহিহি সাল্লাম মুসলমানদের কাছে কতটুকু প্রিয় পাত্র হবে পবিত্র কোরআনুল উল ক্যারিমে আল্লাহ রব্বুল আলমিন বলছেন আর নবীউ আউলা বিল মিনি নামিন আং ফুসিহিম ওয়া আজহু আউলা বিল ফুসিহিম নবী সাল্লাহ আলহি সাল্লাম তিনি মোমেনের কাছে তার অন্তর থেকেও বেশি প্রিয় হবেন আর নবীর স্ত্রীরা তাদের মা নবী সাল্লহি সাল্লাম আমাদের কাছে আমাদের অন্তরের থেকেও প্রিয় হবেন অর্থাৎ এতটাই প্রিয় হৃদয়ের সঙ্গে হৃদয়ের ভালোবাসা অন্তরের গভীর থেকে যে ভালোবাসা সৃষ্টি হয় অর্থাৎ নবীর সানে যখন কেউ কোনো বিরোধপূর্ণ কথা বলবে কোনো বিদ্রুপাত্মক মন্তব্য করবে তখন স্বভাবজাতভাবেই মুমিনের অন্তরে ধাক্কা লাগবে কেঁপে উঠবে আতকে উঠবে যে আমার নবীর বিরুদ্ধে কথা বলেছে এটা আমরা কখনোই সহ্য করতে পারি না এজন্য জন্য নবী আমাদের কাছে আমাদের অন্তর থেকেও বেশি প্রিয় আমাদের নিজেদের থেকেও বেশি প্রিয় পরিবার পরিজন সব কিছু থেকে বেশি প্রিয় এরপরে আল্লাহ রাবুর আর অন্যত্র বলেছেন ওয়ামা ক্যান আলকুম অ্যন্তু রসুল ল হি ওয়ালা অ্যান তেন কেহু অ্যাজ ওয়া জাহু ইম বা দিহি আবাদা ইন দা দে আলিকুম ক্যান এই আয়াতের মধ্যে বলা হয়েছে তোমাদের জন্য সমীচীন নয় এটা তোমাদের জন্য উচিত নয় যে তোমরা আল্লাহ রাসূলকে কষ্ট দিবে এবং নবেজির পরে তার স্ত্রীদেরকে বিবাহ করবে এটা কখনোই তোমাদের জন্য বৈধ নয় এবং এই যে বিষয়টা নবীকে গালি দেওয়া নবী পরিবারের সঙ্গে খারাপ আচরণ করা আল্লাহ রাবুরা আলমিন বলছেন এটা মহা বড় অন্যায় এর থেকে বড় অন্যায় আর কিছু হতে পারে না আজ আমাদের প্রিয় নবীকে গালমন্দ করা হচ্ছে আমাদের প্রিয় নবীকে বিদ্রুবাত্মক মন্তব্যের মাধ্যমে কোণঠাসা করার অপচেষ্টা করা হচ্ছে নবীজির চরিত্রের উপরে আঘাত করা হচ্ছে মুসলিম হিসেবে আমরা এটা কখনোই সহ্য করতে পারি না শুধুমাত্র মুসলিম নয় একজন ধর্মীয় নেতা তার সঙ্গে কেমন আচরণ করতে হবে তার সম্পর্কে যখন কথা বলতে হবে সর্বোচ্চ অনার রেখে কথা বলতে হবে কিন্তু এখানেই একটা মিস্টেক হয়ে যায় প্রায় সময় বেশিরভাগ ক্ষেত্রেই এখানে মিস্টেক করা হয় এবং বিদ্রোহপাত্মক মন্তব্য করা হয় আঘাত করে কথা বলা হয় আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং এর শাস্তি চাচ্ছি যথায যথোপযুক্ত বিচার চাই আমরা এরপরে দেখুন নবীর প্রতি ভালোবাসা কেমন হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাঈন তোমাদের কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবে না সেই সময় পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত আমি তার কাছে তার পরিবার তার পরিজন তার নিজের থেকে বেশি প্রিয় না হব তো এই হাদিসের মাধ্যমে কি শিখলাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাঈন পিতা মাতা সন্তান আদি সমস্ত মানুষ থেকে আমি যত সময় তার কাছে প্রিয় না হব তত সময় পর্যন্ত সে খাঁটি মোমিন হতে পারবে না নবীজির পরিবার সম্পর্কে কেমন আচরণ হবে নবীজি সেটাও বলেছেন আল্লাহর হাবিব বলেন আহিবুল্লহ ও আহিব্বু নি ও আহিব্বু আহ্লা বাইতি আল্লাহকে ভালোবাসো আর সেই সাথে সাথে আমাকে ভালোবাসো আর আমাকে ভালোবাসার কারণে আমার পরিবারকেও ভালোবাসো কিন্তু দেখা যাচ্ছে বর্তমান সময়ে বর্তমান সময় বলতে প্রায় সময় কিছুদিন যেয়ে যে আল্লাহর হাবিব সাল্লাহআসাল্লামকে কূট রচনা করা হয় নবীজির শানের খেলাফ কথা বলা হয় নবীজির পরিবার পরিজন নিয়ে মন্তব্য করা হয় এবং বাজে মন্তব্য করা হয় আসলে এটা আমাদের জন্য চরম আফসোসের বিষয় চরম পরিতাপের বিষয় এই সমস্ত কথা যাতে বলতে না পারে একজন মুসলমান হিসাবে নবী সাল্লাহ আলহি আসাল্লামের খাটি উম্মত হিসেবে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা করা যাতে আমাদের নবীর সানে এইরকম বিদ্রুপাতক মন্তব্য করার সাহসকে দেখাতে না পারে এজন্য আমাদের নবী সম্পর্কে এভাবে বাজে মন্তব্য করছে আমরা চেষ্টা করব আমাদের সর্বোচ্চটুকু উজাড় করে দিয়ে ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রিয় বন্ধুগণ এখন হজরত আয়সা সিদ্দিকা রদি আল্লাহ তাল আনহা এবং নবীজি সাল্লাহ আলাইহি নিয়ে যে মন্তব্যটা করেছে নূপুর শর্মা তার নাম তিনি ভারতীয় একজন বিজেপি নেতা তার মন্তব্য হচ্ছে সে কিসের নবী সে কিসের নবী যে ছয় বছর বয়সে বিবাহ করে এবং নয় বছর বয়সে বাসর উদযাপন করে কিন্তু তার ভাষাটা আরও একটু খারাপ ছিল এইভাবে করে নবীজির সানে কথা বলেছে শানের খেলাফ কথা বলেছে সো সে যেভাবে কথা বলেছে তার কথা বলার ধরনটা একেবারে বাজে ছিল একেবারে নষ্ট ছিল এবং সে আঘাত করেই কথা বলেছে কিন্তু নবীজির সানে তো এরকম কথা বলা কখনোই উচিত নয় কীভাবে কথা বলতে হবে অন্তত পক্ষে একজন ধর্মীয় নেতা হিসেবে সম্মান করা উচিত সর্বোচ্চ অনার রেখে কথা বলা উচিত এবং এই সব নিয়ে যাদের খুব চুলকানি রাসুল সাল্লাহ আলহি হাম এবং আয়সা সিদ্দিকার তালা আনহাকে নিয়ে যারা বিদ্রুপাতক মন্তব্য করে তারা একটা এক পেশে মনোভাব নিয়ে এই সমস্ত কাজকর্ম করে তারা ইতিহাসের অন্য সাইটগুলা দেখে না হজরত আয়সা সিদ্দিকারি আল্লাহ তাল আনহা সম্পর্কে এবং নবী সাল্লাহ আলহিহাসাল্লাম এই দুইজনের বৈবাহিক জীবন সম্পর্কে হাদিস শরীফে একেবারে প্রাথমিক পর্যায়ের কথা এসেছে নবীজি অর্থাৎ মাদিনায় যাওয়ার তিন বছর আগে হজরত খাদিজ রদি আল্লাহ ইন্তেকাল করেছিলেন অথপর তার ইন্তেকালের দুই বছর পরে আল্লাহর হাবিব সাল্লাহ আলহিাস্লাম হজরত আয়সা সিদ্দিকা রদি আল্লাহ তা আনহাকে বিবাহ করেছিলেন এবং যখন তিনি আয়সা সিদ্দিকা তা তাল আনহাকে বিবাহ করেছিলেন তখন তার বয়স ছিল ছয় বৎসর এবং নয় বৎসর বয়সে বাসর উদযাপন করে কিন্তু তৎকালীন আরবের মুসলিম অমুসলিম ধনী গরিব সকল মানুষ এই কথা স্বীকার করে নিয়েছিল এটা মেনে নিয়েছিল এবং কেউ কোনো আপত্তি করেনি কারণ তৎকালীন সময় মানুষের গড় আয়ু কম ছিল চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে সাত অর্থাৎ চল্লিশ ষাট এর মধ্যে মানুষের এন্তেকাল হয়ে যেত আর সে সময় দশ বছর বারো বছর আট বছর বয়সে বিবাহ হয়ে যাওয়াটাই সমীচীন ছিল এবং তারা এই সমস্ত নিয়ে কোনো বাজে মন্তব্য করেনি তৎকালীন সময়ের মানুষ এটা মেনে নিয়েছিল কিন্তু এই চোদ্দো শত বছর পরে এসে আমাদের মধ্যে কেন এইরকম খোঁচা মারা কথা বলতে হবে এসে আল্লাহর হাবিব সাল্লাহকে নিয়ে এইরকম এরকম কথা বলবে আর বিশ্বের দুইশো কোটি মুসলিম বসে থাকবে এটা কখনোই হতে পারে না এজন্য আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা সর্বোচ্চ শাস্তি প্রয়োগের কামনা করছি সর্বোচ্চ শাস্তি প্রয়োগের কামনা করছি এমন শাস্তি যাতে করে পরবর্তীতে কোনো ব্যক্তি নবী সাল্লাহ আলাইহি আসাল্লামকে নিয়ে বাজে মন্তব্য করতে না পারে এবং শুধুমাত্র নবীজি সাল্লাহ আলাইহি আসাল্লাম নয় আমরা বড় মাপের কোনো মানুষ নিয়ে কথা বলতে গেলে অবশ্যই ভেবে চিন্তে কথা বলবো যে কি বলছি এরপরে আয়সা সিদ্দিকা রদি আল্লাহ তাল আনহার সঙ্গে যে নবীজির বিবাহ হয়েছিল এটা আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ আনহার মা বাবা স্বপ্রণিত স্বপ্রণোদিত হয়ে নবী সাল্লাহ আলাই সাল্লামের সঙ্গে তার বিবাহ দিয়েছিলেন এবং আগেই বলেছি তৎকালীন সময়ে এটা নিয়ে কেউ আপত্তি করেনি নবী সাল্লাহ আলাইসাল্লাম হজরত আয়সা সিদ্দিকার রদি আল্লাহ তালহাকে তিনটি কারণে বিবাহ করেছিলেন জাস্ট তিনটি কারণে এক নম্বরে হজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালহ নবীজির ভালো বন্ধু ছিলেন এই বিবাহের মাধ্যমে বন্ধুত্ব আরও ঘনিষ্ঠ হয়েছে দুই নম্বরে হজরত আয়সা সিদ্দিকার রদি আল্লাহ তাল্লাহ আনহা তৎকালীন সময়ের একজন মেধাবী মহিলা ছিলেন তিনি অত্যন্ত বিচক্ষণশীল ছিলেন যে কারণে নবীজি তাকে বিবাহ করেছেন তার মাধ্যমে উম্মাহের মধ্যে অনেক শিক্ষার বিস্তার ঘটেছে তিন নম্বরে নবীজ যে আয়সা সিদ্দিকার বিবাহ করেছিলেন এটা একটা থেকে প্রাপ্ত বিষয় আল্লাহর হাবিব বলেন আমার সামনে একটা মেয়েকে দেখানো হলো যে রেশমি কাপড় মুড়ি দিয়ে বসা আছে আমি রোমালটা উঠালাম উঠিয়ে দেখলাম সে হচ্ছে আয়সা আমি বললাম আল্লাহ যদি এরকমটা করে থাকেন বাস্তবে পরিণত করেন তাহলে আল্লাহ করতে পারেন এভাবে আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহি এর সঙ্গে তার বিবাহ হয়েছিল কিন্তু এই বিষয়টা নিয়েই কূট মন্তব্য করছে প্রিয় বন্ধুগণ আমরা ইতিহাস থেকে জানতে পারি ইতিহাসের অধ্যায় পড়ুন প্রাচীন ভারতে বাল্য বিয়ে এই অধ্যায়ে কি লেখা আছে এখানে একেবারে স্পষ্ট লেখা রয়েছে সীতা তার অষ্টাদশ বছর বয়সে বিবাহের ত্রয়োদশতম বছর বয়সে অর্থাৎ বিবাহের ত্রয়োদশতম বয়স বছরে রামের বনগমনকালে তার সাথে অযোধ্যা ত্যাগ করেছিল পাটিগণিতের সহজ হিসাব পাঁচ বছর বয়সে সীতাকে বিবাহ করেছিল অর্থাৎ অষ্টাদশতম বছর বয়সে যার বছর মানে যার বয়স উপনীত হলো অষ্টাদশতম বছর বয়স বিবাহের ত্রয়াদশতম বছর এই সব মিলিয়ে হিসাব যোগ মাইনাস করলে পাঁচ বছর অবশিষ্ট থাকে এই পাঁচ বছর বয়সে সীতাকে বিবাহ করেছিল এটা নিয়ে তো কেউ আপত্তি করে না আপত্তি করে আল্লাহ হাবিব সাল্লাহ আলহিসালামকে নিয়ে তাহলে বোঝা গেল এরা নবী সাল্লু আলহিসাল্লাম কে কোন ঠাসা করার জন্য নবীজির চরিত্রের উপর আঘাত করার জন্য এটা কখনোই বরদাস্ত হতে পারে না এরপরে নবী সাল্ল আলহিহি সঙ্গে আমাদের আচরণ কেমন হবে হজরত ওমর রাদি আল্লাহ তাল্লা এসে একবার বলছে হে নবী আমি আপনাকে ভালোবাসি আমার সব কিছু থেকে শুধুমাত্র আমার অন্তরটা ব্যতীত আল্লাহর হাবিব সাল্লাহ আলহিসাল্লাম বললেন লাদি নবী বললেন লা নাফসি বিয়াদিহি হে না 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 এটা কখনোই হতে পারে না নাফসি বিয়াদিহি হাত্তা আকুনা হাত্তা আকুনা ইলাইকা মিন নাফসিকা যতক্ষণ পর্যন্ত আমি তোমার কাছে আমার অন্তর থেকে ভালো না হব অর্থাৎ বেশি ভালোবাসার পাত্র না হব ততক্ষণ পর্যন্ত তোমার ইমান পরিপূর্ণ হবে না হজরত ওমর বললেন যে আমি এখন থেকেই আমার অন্তর থেকেও বেশি আপনাকে ভালোবাসলাম নবীজি বললেন এখন থেকে তোমার ইমান পরিপূর্ণ হয়ে গেল এবং নবীজি বলে গিয়েছেন তার পরিবার সম্পর্কে কেমন কথাবার্তা বলতে হবে নবীজি বললেন আমি তোমাদের মতো একজন মানুষ আমিও তো চলে যাব আমাকে নিয়ে যাওয়া হবে অর্থাৎ আমিও তো এনতেকাল করবো কিন্তু নবীজি বললেন আনা তার মাঝে দুইটা বিষয় রেখে গেলাম দুইটি ভারী জিনিস রেখে গেলাম হেফাজত করবা সংরক্ষণ করবা এক নম্বরে কিতাব আল্লাহ তালার কিতাব এটা হলো নূর এটা হেদায়েত এটা তোমাকে সঠিকতার দিকে পরিচালিত করবে দুই নম্বরে আহলু বাইতি আমার পরিবার নবীজি বললেন ল হাফি আহলি বাইতি আমি তোমাদেরকে স্মরণ করাচ্ছি আমার পরিবার সম্পর্কে আল্লাহ রবুল্লা আলমিনের কথা অর্থাৎ আল্লাহকে ভয় করো যখন আমার পরিবার সম্পর্কে কোনো কথা বলবে তখন সাবধানে কথা বলবে প্রিয় বন্ধুগণ যারা আল্লাহর হাবিব সাল্লাহ সাহাবাই সাবাইকেরাম নবী পরিবারকে নিয়ে বাজে মন্তব্য করে আমরা সর্বোপরি তাদের হেদায়ত কামনা করছি কিন্তু তার জন্য শর্ত হচ্ছে তারা যেই সমস্ত বিদ্রোহ মন্তব্য করেছে তার জন্য সরাসরি প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এবং যদি ক্ষমা না চায় তাহলে যেখানে বসে এভাবে বাজে মন্তব্য করা হচ্ছে সে দেশের গভর্নমেন্টের কাছে আমাদের আবেদন থাকবে আমাদের নিবেদন থাকবে আমাদের প্রাণ থেকে আমাদের আবদার থাকবে দাবি থাকবে যারা এই সমস্ত বাজে কর্মের সঙ্গে সম্পৃক্ত তাদের যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক তাদের সর্বোচ্চ শাস্তি প্রয়োগ করা হোক যদি এখানে কার্পণ্য করা হয় কাল বিলম্ব করা হয় গরিমসি করা হয় তাহলে মুসলিম বিশ্ব মুসলিম জাতি তাদের প্রিয় নবী সাল্লাইসাল্লামের সম্মান রক্ষার্থে একেবারে সর্বোচ্চ সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করবে ইনশাআল্লাহ আল্লাহ আমরা আমাদের নবীর প্রতি সর্বোচ্চ অনার প্রদর্শন করি আমাদের নবীর প্রতি সর্বোচ্চ ভালোবাসা আমাদের নবীর প্রতি কেউ আঘাত করে কথা বললে এটা আমাদের অন্তরে লাগে এটা মুসলিম বিশ্বের অন্তরে লাগে এটা আমরা কেউ সহ্য করতে পারি না শুধুমাত্র মুসলিম বিশ্বের কথা নয় রবিদ্বীপ একটা মানবতার মূর্ত প্রতীক আল্লাহর হাবিব আসাল্লাম কিনে যেভাবে এইভাবে বাজে মন্তব্য করবে এটা মুসলিম জাতির উপর আঘাত করবে না এফেক্টটা সারা পৃথিবীর উপরে ছড়িয়ে পড়ে এজন্য যারা এই বাজে মন্তব্য করেছে তাদের প্রতি ধিক্কার তাদের প্রতি ধিক্কার তাদের প্রতি ধিক্কার এবং শাস্তি কামনা করছি আল্লাহ তালা সকলকে হেদায়ত দান করুন আমিন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি